তিন জেলায় সড়কে ঝরল আট জনের প্রাণ। এর মধ্যে ফরিদপুরের ভাঙায় আলাদা দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য সহ মারা গেছেন চারজন। নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সঙ্গীত শিল্পী পিয়াল সহ দুজন। এদিকে দিনাজপুরে তেলবাহী লরি চাপায় নিহত হয়েছে দুজন। সকাল না হতেই সড়কে মৃত্যুর মিছিল। ছুটি কাটিয়ে মাদ্রাসায় যোগ দিতে বাবা ও চাচার সাথে মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল শিশু ছাত্র মোরসালিন। ভাঙার হামেরদি এলাকাতে ট্রাকের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মারা যায় মোরসালিন। বাবা কাশেম ও চাচা নাজমুল শিকদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা গোপালগঞ্জ মুকসুদপুরের কোয়ালদিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, সড়ক সরু হওয়ায় একই স্থানে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। এর আগে একই সড়কে ইজিবাইক বাসের সংঘর্ষে মারা যায় শ্রাবন্তী নামের এক স্কুল ছাত্রী। সড়কে দ্রুতগতি আবারও প্রাণ কেড়ে নিল সঙ্গীত শিল্পীর। ভোরে মাইক্রোবাসে ঢাকা থেকে সিলেটে কনসার্টে যাচ্ছিল অর সিগনেচার ব্যান্ড। পথে নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহী একটি বাস অন্য একটি যানকে ওভারটেক করতে গেলে হয় মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মারা যায় চালক সালাম ও সঙ্গীত শিল্পী আহসান তানভীর পিয়াল। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। এদিকে দিনাজপুর ফুলবাড়ির কাউগা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে তেলবাহী লরি। মারা যায় আজহার ও রানা নামের দুইজন। মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে লরি ড্রাইভার ও হেল্পারকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।